মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসিত হওয়া থেকে রেহাই পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দুটি অভিযোগ থেকে পান বেকসুর খালাস। ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগের উপর ভোটাভুটি হলে তাতে 52-48 ভোটে উতরে যান প্রেসিডেন্ট। অন্যদিকে কংগ্রেসের তদন্তে বাধা প্রদানের অভিযোগের উপর ট্রাম্পের পক্ষে পড়ে 53-47 ভোট। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে প্রেসিডেন্টকে অপসারণের অভিযোগ ধোপে টিকবে না তা আগেই ধারণা করা হয়েছিল। তবুও প্রধান বিচারপতির নেতৃত্বে শুরু হয় বিচারকাজ, যেখানে সিনেটররা জুরি বোর্ডের কাজ করেন। উপস্থাপন করা হয় তথ্য, উপাত্ত, সাক্ষী, যুক্তিতর্কের পর চূড়ান্ত ভোটাভুটিতে গড়ায় বিচার প্রক্রিয়া। এর আগে 18 ডিসেম্বর দুটি অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অভিশংসন করে ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিশংসিত হওয়া তৃতীয় প্রেসিডেন্ট তিনি।